টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। আজকের যে বিষয়টি রয়েছে অর্থাৎ রেডমি বা আমরা শাওমি বলে থাকি সেই শাওমি সেটের যে প্রিন্ট আউটগুলো রয়েছে, আইএসপি প্রিন্ট আউটগুলো রয়েছে, সেগুলো বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমাদের যে শাওমি টুলসটি দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আমাদের এটাকে কি করতে হবে, আমরা এখান থেকে এটাকে 7 জিবির সাহায্যে আমরা এটাকে ভেঙে নেব। ওকে, এরপর আমাদের নর্মালি যেটি করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন, আমরা ওকে করে দেব। আমাদের যে শাওমির যে সফটওয়্যারটি রয়েছে, নর্মালি আমরা এটাকে ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার মডেল রয়েছে। এই মডেলগুলো জাস্ট আমরা বিভিন্ন প্রকার, এখানে আইএসপি রয়েছে, টেস্ট মোড রয়েছে, এবং এখানে এখানে দেখতেই পাচ্ছেন বাই যে এই সফটওয়্যারটি ডেভেলপ করেছে তার নাম কিন্তু রয়েছে। এখন আমরা এখান থেকে যদি আইএসপিতে ক্লিক করে দেই, সো এখান থেকে আমরা আইএসপিতে দেখতে পারবো এখানে আরএসএস যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি কিন্তু আমরা এখানে দেখতে পারবো, আরএসএ যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি আমরা এটা দেখতে পারবো। এটা নিয়ে আমি নেক্সটে কিন্তু দেখাবো যে এই রেজিস্ট্যান্সটির কি কাজ রয়েছে এবং এই রেজিস্ট্যান্সটি কি মূলত কি বিষয়টি নিয়ে কাজ করে সেটি আমি দেখাবো। এরপর রয়েছে টেস্ট মোড। সো টেস্ট মোড কি জিনিস এটা আমরা অনেকেই জানি, অনেকে জানি না। এখানে দেখতে পাচ্ছেন ইডিএল মোড, মোড নেই, এখানে ইডিএল পয়েন্ট রয়েছে, সরি এখানে ইডিয়াল পয়েন্ট। ইডিয়াল পয়েন্ট বলতে আপনাকে যেটা বোঝাতে চাচ্ছে, এইখানে যে দুইটা চিহ্ন রয়েছে এই দুইটা চিহ্নের সাহায্যে আপনি কি করতে পারবেন, আপনার যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেটি ইডিয়াল মোডে নিয়ে এসে কিন্তু কাজ করতে পারবেন। সো এখানে হিউজ পরিমাণ যে মডেলগুলো রয়েছে, এখানে সেই মডেলগুলোর যে টেস্টগুলো রয়েছে এই এটা আমি নেক্সটে দেখাবো। আর এস এ কি সেটা সম্পর্কে আমি নেক্সট একটি টিউটোরিয়াল করে দেখাবো আপনাদের। সো এটা সম্পর্কে আপনাদের বোঝাতে চাচ্ছি যে এই টুলসটি দিয়ে কিন্তু আপনাদের অনেক উপকার হবে, অর্থাৎ এই এটা শিখতে পারলে কিন্তু আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। সো এখন কিন্তু মূল পয়েন্টটি কিন্তু চলে গিয়েছে ইনকাম। আমি যে সফটওয়্যারটি ইউজ করব, সফটওয়্যারটি ইউজ করার পর আমি এখান থেকে কি লাভ করতে পারবো, লাভ ছাড়া কিন্তু আমরা কেউ লড়াচড়া করি না বা কেউ কখনো সেটির পিছে ঘুরেও না, একটি লাভ শর্তের কারণে কিন্তু আমরা করে থাকি। এবং যারা ফ্লাশিং শিখতে চান বা বিভিন্ন প্রকার টুলস রয়েছে সেটি নিয়ে যদি বিস্তারিত ভাবে বলতে চাই তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এখানে আমরা সব কিছু বোঝানোর চেষ্টা করব। সো এই টুলসটি যিনি তৈরি করেছেন তার নাম কিন্তু আমি প্রথমে বলেছি, এখানে রয়েছে ডেভেলপ বাই। এখন হলো আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এটা দিয়ে প্রিন্ট আউট করে টেস্ট মোড, ইডিয়াল মোড যে মোডগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে, আইএসপি সম্পর্কে তো আমি একটি নেক্সট একটি টিউটোরিয়াল দিয়েছি আজকে, কিন্তু সেটাও কিন্তু এখানে রয়েছে আইএসপি অর্থাৎ ডাটা এবং সিএমডি, সিএলকে গ্রাউন্ড এবং এখানে ভিসিসি বোল্ট। এই পাঁচটা জিনিস যদি আপনি না মনে রাখতে পারেন বা এই পাঁচটা জিনিস কি সেটা যদি আপনি না মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই একজন ফ্ল্যাশার হতে পারবেন না। যখন এই আইএসপিটা হঠাৎ আপনার ইউএসবি পোর্ট যখন নষ্ট হয়ে যাবে, আপনি ফ্ল্যাশ করতে পারবে না, চার্জ করতে করতে সেই পোর্টটি নষ্ট হয়ে গেছে, এখন আপনার সেটি সফটওয়্যারটি পড়ে গেছে, তখন আপনি কি করবেন, তখন কিন্তু এই আইএসপির সুবিধাটি আপনাকে কাজ করতে হবে। এবং কোথায় কোথায় থেকে আইএসপি পিনগুলো নেব সেটি মডেল অনুযায়ী কিন্তু দেখাতে হবে। আমি ধরুন সিম্পলি আপনাদের এই এই সেটটাই দেখাই, পোকো 50, এটাতে আমরা যদি আইএসপিতে ক্লিক দিই তাহলে কিন্তু দেখাচ্ছেন এটা যে মডেল রয়েছে সেটাতে কিন্তু দেখাবে।
এখানে হয়তো কিছু এটাতে যাই, আমাদের যে সফটওয়্যারটি রয়েছে এখানে সবগুলো কিন্তু নাই, আমি কিন্তু এটা আপনাদের দেখানোর চেষ্টা, সবগুলো পাচ্ছে না, তবে অনেক কিছু কিন্তু রয়েছে এখানে। দেখুন এটা বারবার একই জিনিস দেখাচ্ছে, হয়তো একই সেম যে বিষয়টা রয়েছে সেই বিষয়টি কিন্তু এখানে আপনাদের ক্যালকুলেট করে দেখাচ্ছে। দেখুন এটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে কোথার থেকে নেবে, এটা আপনারা আইসি এবং বোর্ড ঠিক ম্যানেজমেন্ট করে কিন্তু আপনি এটাকে কাজ করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, নেক্সট টাইমে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।